আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা তো ভালো আছি। তো আজকে আবার আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্যে। তো আশা করি সবাই পাশে থাকবেন। তো এটা হচ্ছে আয়েশাদের স্কুলের, তো আয়েশাদের স্কুলে অনুষ্ঠান হবে, তো তার জন্য আমাদেরকে ইনভাইট করেছে, তো আমরা সেখানে যাব। তো এখানে টিচাররা দেখেন সবাই, সবার গার্জিয়ানই এসেছে, তো সবার গার্জিয়ানই এখানে বসেছে। এখন টিচাররা তার যার যার পরিচয় দেবে। তো তারা কিভাবে পরিচয়টা দেয় দেখেন, কত সুন্দর করে তারা পরিচয়টা দিয়েছে। তো সবাই তাদের পরিচয় দিতেছে, তারা এখানে কত বছর জড়তে চাকরি করে, কিসের টিচার, কোন সেকশনে আছে, এগুলো বলেছে। তো অনেক সুন্দর করে আবৃত্তি করে কবিতার বাসার মতো করে বলেছে, খুবই ভালো লেগেছে তো ওনাদের পরিবেশনটা। তো এখানে যে বাহিরের দৃশ্যটা এরকম ছিল, তো এখানে আফিফ কান্নাকাটি শুরু করেছে, তো তার জন্য আমি বাহিরে চলে আসলাম। তো এখানে বাহিরও টিচাররা কাজ করতেছে। যেটা হচ্ছে রুমের বাহিরে, তো এখন এখানে মিটিং শেষ হয়ে গেছে। তো এখানে বলা হয়েছে যে বাচ্চাদের স্কুলে ডেলি দেওয়ার জন্যে, স্কুলে যদি ডেলি না আসে তাহলে তারা পিছিয়ে পড়ে যায়, এইগুলো নিয়ে আলাপ আলোচনা করেছে গার্জিয়ানদের সাথে। গার্জিয়ানদের সাথে আলাপ করেছে, তো এখন বলেছে তাদের যেখানে যে ক্লাস করা, খাওয়া দাওয়া করা, এগুলো সব গার্জিয়ানদেরকে ঘুরে দেখার জন্য। তো এখন আমরা দেখতেছি আয়েশার ক্লাস কোন জায়গায় করানো হয়। তো এই যে এগুলো হচ্ছে ঘুমানোর জন্য, দুপুরবেলা বাচ্চাদেরকে ঘুমানোর জন্য দেওয়া হয়। তো এগুলো ছোটো ছোটো খাট, এখানে এই যে এটা হচ্ছে শোয়ার রুম, এই যে এগুলো হচ্ছে খাট, ছোটো ছোটো এক এক বাচ্চার জন্য এক এক খাট। আর এটা হচ্ছে রুম, এখানে ক্লাস করায়, এখানে সব যা যে যে সেকশনে আছে সব বই নিয়ে এখানে বসে খেলার মাধ্যমে বাচ্চাদেরকে পড়ানো হয়। তো এখানে দেখেন অনেক রকমের খেলনা আছে। তো এই যে এগুলো খেলনার মাধ্যমে বাচ্চাদেরকে পড়ানো হয়। তো এখানে যার যার বই আছে, তো এই যে আশা ঘুরে দেখতেছে, আমাদেরকে দেখাইতেছে, এখানে আশার ক্লাস করানো হয়। তো এই যে বাচ্চারা খেলাইতেছে আর খেলানোর মাধ্যমে তাদেরকে পড়ানো হয়। তো এই দেশের পড়ানোর সিস্টেমটা খুবই সুন্দর। এই যে এদেরকে পড়াইতেছে, তারা খেলার মাধ্যমেই পড়ে। তো প্লিজ আবারও বলে সবাই
আমার চ্যানেলটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে আমার নতুন নতুন ব্লগ আপনারা দেখতে পাবেন, সাথে একটা লাইক দেবেন। তো এদেশে বাচ্চাদেরকে কিভাবে পড়ানো হয় এগুলাই এখানে দেখাইতেছি। তো এই যে দেখেন, এখানে যে পড়ানো হয়, কম্পিউটারও আছে, বিভিন্ন রকমের খেলনা আছে, এগুলোর মাধ্যমে তাদেরকে অনেক কিছু শেখানো হয়। ধীরে ধীরে আস্তে আস্তে তারা বাচ্চাদেরকে খেলার মাধ্যমে শেখায়। তো এটা হচ্ছে আয়েশাদের খাবার রুম। এতে এখানে বাচ্চাদেরকে দুপুরবেলা তিন বেলা খাওয়া দেয়, খাওয়ানো হয়। সে সকালে 8টা বাজে খাওয়ানো হয়, আবার 11টা বাজে বা একটার দিক দিয়ে খাওয়ানো হয়, তারপর আবার বিকালবেলা 3টার দিকে খাওয়ানো হয়। তো এই যে, তো এখন আমাদের মিটিং শেষ, তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল হালকা নাস্তা। তো এখানে যে কেক আর হচ্ছে ভাঙ্গি আর হচ্ছে পানি, তো এগুলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। তো যে বাচ্চারা সব খাইতেছে। তো এখন ওখানে শেষ মিটিং, তো আমরা চলে আসব। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।